হাই ফ্রেন্ডস এই ভিডিওটা প্রায় পনেরো দিন আগে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও তো আজকে অনেক দিন বাদে ভিডিওটা আমি পোস্ট করছি কারণ আমার মা শরীর ভীষণ অসুস্থ যার কারণে আমি ভিডিওটা এডিট করে ছাড়তে পারছিলাম না তো অনেক কষ্ট করে ছেড়েছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও এটা হচ্ছে একটা বিয়ের ভিডিও সম্পূর্ণটা দেখো আশা করি সমস্ত কিছুটা বুঝতে পারবেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি ভ্লগে তো ফ্রেন্ডস এই যে তো এখন যাবো বিয়েতে তো এই যাও এসে পড়েছে তো যেহেতু এতটা বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়েছে দেখো ওখানে একদম পুরো মানে জল জমে গেছে তো সেই জন্য সিম্পলি শাড়ি সারি পরে নিয়েছি তো চলো মন্দিরে বিয়ে তো তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো চলো এখন আমরা বেরিয়ে যাই তো এই যে ফ্রেন্ডস বেরিয়ে গেছে যাচ্ছি এখন বিয়ে বাড়িতে তো ওখান থেকেই সবাই নিয়ে যাবো এদিকে তাকো ওই যে যা তা আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো পিঙ্ক পিঙ্ক কিছুটা ম্যাচিং হয়ে গেছে আর হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের তো বলাই হয়নি কোন বিয়েতে যাচ্ছি আজকে আমরা হঠাৎ করে তো এটা হচ্ছে সেই দিদিটার বিয়ের দিন যার সোনা কাপড়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে তো চারো সাইডের মানে ক্ষেতগুলোতে পুরো জল জমা হয়ে গেছে তো মা আর কি আমাদের আগে দিতে এসেছে আর যেহেতু মানে কোনে বিদায় করবে তো তো সেই জন্য আর কি দেখতেও এসেছে তো চলো আমরা সেই দিদিটাদের বাড়িতে চলেই এসেছি আর এসে দেখছি যে মানে যেহেতু এখন কোন বিদায় করবে তাই আর কি আশীর্বাদ দেবে তো মার কোলে বসে আছে দেখো এত সুন্দর মেকআপ করেছে কিন্তু প্রচণ্ড কান্না করছে তোমরা ভিডিওতে দেখতেই পারবে এতটা কান্না করেছে বন্ধুরা কি বলবো মানে আমারই সত্যি কান্না পেয়ে গেছিলো এরকম কান্না আমি কখনো কোনো বিয়েতে দেখিনি যে কোনো কোণে এত কান্না করেছে এই দিদির মতো কান্নাকাটি আমি কোথাও দেখিনি জানো তো তোমরা সমস্তটাই দেখতে পারবে দেখো এটা হচ্ছে বড় কাকা আর কি দিদিটার বড় কাকা হয় আর এটা বড় কাকি না তো দেখো কাকাটার হাত ধরে এত কান্না করছে আর মাটা তো দেখো মার কোলে বসে আছে আর মাটা দেখো কিভাবে কান্না করছে আর এটা হচ্ছে ওর বড়ো দাদা আর কি মেয়েটার তোরা ওদের তিন ভাই আর কি এইটা হচ্ছে সব থেকে বড়ো দাদা আর যে আকাশি কালারের শাড়িটা পরে আছে এটা হচ্ছে ছোট কাকি তো এতটা কান্না করছে দাদাটার হাত ধরে কি বলবো মানে আমি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমারও মানে আর কি কান্না পেয়ে যাচ্ছিলো ভেবেছিলাম শেয়ার করব না কিন্তু ভাবলাম যে না এটাই তো কি করব একটু শেয়ার করে দেই তোমাদের আর এখন দেখো বের করবে ঘর থেকে তো বেরই করতে পারছিল না দেখো কিভাবে বের করেছে এইভাবে বের মানে আমি কখনও কোথাও কোনো বিয়েতে দেখিনি যে এইভাবে কোনো কোনেকে ঘর থেকে বের করে নিতে হয় দেখো সবাই মিলে একদম পাতিলা করে কোলে নিয়ে যেভাবে বের করছে না মানে এতটা বুকে কষ্ট লেগেছে আমার কি বলবো সেটা আর কি প্রকাশ করার মতো না তোমরা হয়তো ভিডিওটা দেখে তোমাদেরও কষ্ট লাগবে দেখো কীভাবে বের করেছে এরকম করে কোনো কোনেকে বের করে তোমরাই বলো কিন্তু উপায় নেই এতটা কান্না করছিলো দিদিটা কি বলবো তোমাদেরকে তো গাড়ি ছেড়েও অনেকটা দূর এসেও পড়েছি বিয়ের দিয়েছে যেহেতু এটা একটা মন্দিরে বিয়ে হচ্ছে মহামায়া মন্দির তো আমাদের এখান থেকে খুব বেশি একটা দূর নয় যেহেতু রিজার্ভ গাড়ি তো সেজন্য আর কি আরো মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে হয়তো তো দেখতে দেখতে আমরা অনেকটাই সামনে এসেও পড়েছি মন্দিরের আর এই দেখো মন্দিরের ভিতরে রাস্তাতে আমরা ঢুকেও গেছি তো রাস্তার থেকে মন্দিরটা অনেকটাই দূর তো এখানে না শাল শালক্ষেত আছে আর কি বাগান যেটা বলে আর কি তো এই দেখো তো এখান থেকে তারপরে একটা ভবন ঠিক করেছে তো সেই ভবনেই যাবো আগে তারপর মন্দিরে যাব তো এই দেখো চলেও এসেছি সেই ভবনটাতে তো এখানে আর কি সাম বাইরে একটা জায়গা আছে এখানে সবাই বসে আছে আর ভিতরেও রুম আছে তো এদিকে দেখো দেখতে দেখতে আমরা আসার কিছু টাইম বাদেই বরের গাড়িও চলে এসেছে তো এই যে বরের গাড়িও চলে এসেছে তো চলো বর এখন গাড়ি থেকে বের হবে আর গাড়িটাকে একটু সাজিয়ে নিয়ে এসেছে বেশ ভালোই লাগছিলো দেখতে আর দেখো এতটা সুন্দর ওয়েদার দিয়েছে কি বলবো তোমাদের সকাল থেকে এতটা বৃষ্টি আর দেখো মন্দিরে আসার পর কী সুন্দর রোদ দিয়েছে আর এখানে যেহেতু একটা ভবন ঠিক করেছে তো এখানে কিছু টাইম আর কি সবাই মিলে বসবে তারপর জলখাবার টাবার খেয়ে তারপর মন্দিরে যাবে পুজ বিয়েতে আর এই দেখো বরকে আর কি গাড়ি থেকে বের করে নিল তো কিন্তু দেখতে সুন্দর দিদির সাথে মানিয়েছে দারুন যতটুকু পেরেছি তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করেছি তো এই দেখো এটা হচ্ছে মেয়ের ছোট কাকি যেটা আকাশি কালার শাড়ি পরেছে তোমাদের তো আগেই বললাম তো বললো আর কি বরকে নিয়ে আসো এখানে একটা রুমের মধ্যে রাখো না হলে এখন তো ভীষণ রোদও দিয়েছিল গরম লাগছিল তো এই দেখো সামনে রুম আছে এখানে তো এখানে আর কি বরকে বসিয়ে দিল বর এখন কিছু টাইম রেস্ট নিবে নিয়ে তারপর আর কি আমরা সবাই মিলে যাব মন্দিরে আর এইদিকে দেখো রান্না বাড়ি করছিলো ভাবলাম তোমাদেরকেও একবারে দেখিয়ে দিই দেখো এখানে মিষ্টি কুমড়া কাটছে আর কি আর ওখানে একজন মিষ্টি করছে আর এখানে আর কি রান্না করছে তো কি কি আইটেম রান্না করেছে সেটা তোমাদেরকে এখন বলবো নাকি খাওয়ার সময় দেখাবো সেটাই ভাবছিলাম আর কি তো দেখো এমনি তো সবাই এখানে রান্না বাড়ি করছিলো আর কি তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখো কত বড় বড় কড়াইতে রান্না বাড়ি করে বিয়েবাড়ির ওখানে দেখো মাংস রান্না করছে বিয়েবাড়ি মানে মাংস তো হবেই আর এই দেখো মাছের ঝোলটা হয়েই গেছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এসে কিছু টাইম বসেছিলাম ভবনে তারপর ছেলেও এসে পড়েছে তো ওরা ওখানে রেস্ট নিচ্ছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে সামনে মন্দির আছে তো চলো এখন আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি একে একে সবাই আসছে তো চলো যাই মন্দিরে তো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলেই এসেছি আর যেখানে ভবনটা নিয়েছি তো ওখান থেকে খুব বেশি দূর নয় তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি তো মন্দিরের সামনে আর মাম্মাম দেখো আগে আগে যাচ্ছিলো যেহেতু গরম পড়েছে তো তো মামকে শুধু একটা জামাই পরিয়ে নিয়ে এসেছিলাম তো এই যে এখন আমরা যাব মন্দিরে তো ওই যে ওইদিকে সিঁড়িটা তো দেখতেই পাচ্ছ ওখানে আর এতটা হনুমানের অত্যাচার কি বলবো হাতের থেকে পারলে ব্যাগগুলোই নিয়ে যায় জানো তো তো সেই জন্য আর এদিকে দেখো ছোটো ছোটো দোকান আছে সাইড দিয়ে ঠাকুরের ফটো দেওয়া আছে বাচ্চাদের খেলার জিনিস আছে তো এখন আমরা উপরে উঠবো তো ওই দেখো এই সিঁড়িটা দিয়ে আর সাইডে কিন্তু অনেক হনুমান আছে তোমাদের দেখাবো তো আমরা উপরে উঠেও পড়েছি দেখো অনেক লোক কারণ আজকে তো অনেক বিয়ে একটা বিয়ে দেখতে এসে পারলে মানে কথায় বলে না একটার থেকে একশোটা এরকম হয়েছে মানে একটা বিয়ে দেখতে এসে প্রচুর বিয়ে দেখে ফেলেছি প্রচুর নতুন নতুন বর কনেকেও দেখে ফেললাম ফ্রিতে কি করব এখানে দেখো অনেকেই বসে আছে কারণ সব জায়গার থেকে বরযাত্রীগুলো এসেছে সব জায়গার বিয়ের তো আমরাও যেরকম এসেছি আর কি আর এই সাইডে তো রেজিস্টারি হয় মানে বিয়ের আর আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে তো দিদি ওরা চলেও এসেছে এসে ওরা মন্দিরে আর কি লাইন দিয়েছে কারণ অনেকটাই তো ভিড় দেখো এখানে প্রচুর লোক বসে আছে প্রচুর লোক তো যেহেতু আমরা আর কি বাড়িতে সকালে কিছু খেয়ে এসেছিলাম রুটি খেয়ে এসেছিলাম তবুও আর কি আজকে আর পুজো দিলাম না আর যেহেতু বিয়ে পারপসে এসেছি তো সেই জন্য আর কি অন্য আরেক দিন এসে পুজো দেবো এখানে দেখো লাইনে দাঁড়িয়ে আছে তো আমি অনেক কষ্ট করে ভিতরে ঢুকেছি কারণ দেখো এখানে তো প্রচুর বিয়ে হচ্ছে তো এই যে বিয়েগুলো দেখছো তো এগুলো হয়ে গেছে এগুলো এখন বেরিয়ে যাবে তারপর আর কি যে আমাদের যাদের বিয়েতে গিয়েছিলাম আর কি দিদিদের তো এই দেখো দিদি ওরা এখন আর কি ঢুকছে মানে বিয়ের আসনে বসবে আর বাকি বিয়েগুলো হয়ে গেছে আর লাইটের এতটা সমস্যা এদিকে দেখো এত লোকজন ঘিরে আছে তো যার জন্য পুরো অন্ধকার হয়ে গেছে আর মানে ক্যামেরাটাও ঠিকঠাক করে করতে পারছিলাম না কি বলবো আর এদিকে দেখো এই বিয়েগুলো হয়ে গেছে মানে একজন করে বিয়ে হচ্ছে আর অমনি আর কি বসে পড়ছে এতটা বিয়ে হচ্ছে আর কি তো এই দেখো এখন এই দিদিদের বিয়েটা হবে তো বেশি একটা উঠোতে পারিনি কারণ এদিকে কারেন্টের সমস্যা ছিল অন্ধকার আর এদিকে এতটা লোকজন তো সেই ভিড়ের মধ্যে আর কি ঠিকঠাক সেরকম করে বিয়েটা উঠোতেই পারিনি তো অল্প বিয়ের ভিডিওটা করে পরে বের হয়ে আসতে হয়েছে আমার এদিকে মামা মানে ডাক তো যার জন্য মানে চলে আসতে হয়েছে তো দিদি আর জামাইবাবু বসেও পড়েছে তো চলো এখন বিয়েটা হোক তো মন্দির থেকে বেরিয়ে এসে দেখছি দেখো কত হনুমান বসে আছে মানে এখানে একজন খাওয়া নিয়ে বসে আছে তো সবাই খাবারগুলো কিনছে আর মানে হনুমানদেরই খাওয়াচ্ছে যে মন্দিরের ভিতরে চলে এসেছি আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে তো বিয়ের ঘরটা এতটা অন্ধকার আর অনেকটাই ভিড় তো যার জন্য বেশিটা তুলতে পারলাম না তো এখন দেখো আমরা উপরে যাচ্ছি বড়ো মন্দির আছে আর এদিকে দেখো কত হনুমান হনুমান দেখে এতটা ভয় লাগছে কি বলবো তোমাদের আজকে তো আর সেরকমভাবে পুজো দিতে পারছি না তো কখনো আরেক দিন আসবে এসে পুজো দেবো তো আজকে যেহেতু মানে খেয়ে দিয়ে এসেছি তো সেই জন্য আর কি আর পুজো দিতে ভালো লাগবে যার জন্য চলো এখন উপরে যাবো যাই হোক এত গরম দিয়েছে না কি বলবো তোমাদের এই গরম চলো আর অনেকটাই হনুমানের উৎসাহ কী বলবো এই জন্য এই তো এখন আমরা উঠছি পাহাড়ের উপরে আর কি মন্দিরে তো এই যে সবাই এই যে কাকাও গিয়েছিল আর কি কাকা শ্বশুর আমার তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম তো অনেকটা উঁচু আর কি পাহাড়ে উঠতে অনেকটাই উঁচু তো পা ব্যথা হয়ে যাচ্ছিল তো অনেক কষ্ট করেই উঠেছি আর কি ভেবেছিলাম উঠবো না কিন্তু তোমাদের জন্য উঠেছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য তো এই দেখো মামামকে মানে ধরে ধরে নিয়ে আসছিলাম তো ফ্রেন্ডস এই যে আমরা উঠে গেছি পাহাড়ের উপরে তো অনেকটাই সিঁড়ি পেরিয়ে যেতে হয় একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে দেখো চারিদিকে অনেক দোকানপাট আছে অনেক দোকানপাট আছে যদি পুজো দেওয়ার ইচ্ছে হয় তো এখান থেকে দেওয়া যায় তো এই দেখো এদিকে দুই সাইডে দোকান দেওয়া আছে ধূপকাঠি মোম প্রদীপ এসবের প্রসাদের তো আমরা যেহেতু পুজো দেবো না আজকে তো জন্য আর কিছু কিনে কেনা হলো না তো এখন যাচ্ছে সামনে আর একটা মন্দির আছে তো সেই মন্দিরে যেহেতু আর কি উপরে ঠাকুরের মন্দির তো সেই জন্য আর কি পাথর তারপরে হচ্ছে হাতে বান্ধার সুতো এসবেরই দোকান আছে আর এখানে সুন্দর পুতুলের দোকান মাথায় দেওয়ার ক্লিপের দোকান এদিকে ঠাকুরের দোকানেই বেশি আছে তারপর এদিকে দেখো এখানে আবার দেখছি ফুচকার দোকানও দিয়েছে চাটের দোকান দিয়েছে চাট বলতে আর কি কামরাঙ্গা মাখা পেয়ারা মাখা আম মাখা এইসবেরই দোকান দেখো ভীষণ ভালোই লাগছিল তো আমরা আর কিছু খাইনি এখান থেকে তো ডাইরেক্ট ঠাকুর প্রণাম করে তারপর আমরা আবার চলে যাব নিচে তো এখানে ঠাকুর প্রণাম করে আমি আবার কিছু দক্ষিণা দিয়ে দিলাম তো পুরোহিত মশাই বলছিল যে দাও একটা সুতো বেঁধে দেয় তোমার নাম আর গোত্রটা বলো তো আমি সেগুলো বলে তারপর উনি আর কি মন্ত্র পড়ে সুতোটা বেঁধে দিলো আশা করি সুতোটা বাঁধার পর ভালোই হবে জানি না কী হবে আর কি তো বেঁধে দিল তারপর আর কি বেঁধেও নিলাম আর এই মন্দিরে ঠাকুরটা হচ্ছে নিচা অনেকটাই নিচু আর কি তো চলো ঠাকুর প্রণাম করে নিয়েছি এখন আবার নিচে যাচ্ছি কারণ বিয়ে হয়ে গেছে ফোন করেছিল তো এখন আবার ভবনে যেতে হবে তো দেখো কতটা তারপর কিছু ফটো ফটো উঠলাম তারপর এখন আবার আমরা নিচে চলে যাচ্ছি কারণ বিয়ে ওদিকে হয়ে গেছে তো এখন ভবনে যেখানে আমরা আগে এসে উঠেছিলাম তো সেখানে যাচ্ছি আর এতটা বিয়ে হচ্ছে অনেকটাই ভিড় যার জন্য আর কি তোমাদের সাথে বিয়েটা ঠিকঠাক করে শেয়ারই করতে পারলাম না দেখলেই রুমের ভিতরে এতটা অন্ধকার তো চলো এখন যাই ওদের সাথে একটু দেখা করে তারপরে ভবনে চলে যাই আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন ভবনে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়িতেও যেতে হবে বেলাও অনেকটাই হয়ে গেছে কিন্তু আমরা ভবনে চলে এসেছি আর এই সেই খেতে বসে পড়েছি দেখো অনেকে বসে আছে খেতে তো আমরাও বসে পড়েছি জল দিয়ে দিয়েছে তারপর এখন পাতাও দিয়ে দিল আস্তে আস্তে ভাতও দিয়ে দিবে আর অনেকটা বেলা হয়েছে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এসে কি বসে পড়েছে খেতে তারপর দেখলাম যে না সবাই খাচ্ছে তো আমরাও বসে পড়লাম তো এদিকে দেখো ভাতও দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিলো ভেজিটাল যেটা আর কি গাজর বিন এগুলো দিয়ে করে তারপর দিয়ে দিল কুমড়োর বড়া তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করে আর আমার সাইডে মামামকে নিয়ে বসেছি জানি না ও খাবে কি না তো ওকে নিয়েও বসেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর দিয়ে দিয়েছিল আর কি মাছের মাথা দিয়ে ছ্যাচড়া করেছিল এই সেটা আর আমরা বলি চড়চড়ি তো সেটা তারপর এই হচ্ছে দেখো কাতল মাছ তো এটা কালিয়ার মতনই করেছিল আর করেছে হচ্ছে চিংড়ি মাছ তো সেটা সর্ষে দিয়ে করেছিল তো সেটাও খেতে ভালোই হয়েছিল। তো এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিল এটাও খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর তারপর করেছিল হচ্ছে মাটন তো এই যে মাটন আর মাটনের সাথে করেছিল হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা আমি খুব বেশি নি কারণ আমার ভালো লাগছিল না খেতে তো অল্পই নিয়েছি তো এই দেখো ফ্রায়েড রাইস শুধু টেস্ট করার জন্য নিয়েছিলাম আর কি তো চলো এখন এগুলো খাওয়া দাওয়া করি আর তারপর আর কি দিচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো ওইদিকে যা বসেছিল দিদি আর এদিকে মামা মামের পাপা বসেছিল আর এটা হলো মামা মামের পাপার একটা বন্ধুই আর কি করে দিয়েছে ভিডিওটা বলে যে তোমরা খাও আমি তোমাদের ভিডিওটা একটু তুলে দিই কই তুলো তো আমাকে বলছিল একটু খাইয়ে খাইয়ে দেখিয়ে দাও আর এদিকে দেখো মামামকে খাইয়ে দিচ্ছিলাম আমি তো যার জন্য আর কি তো একবার আমি খাচ্ছি একবার মামামকে খাইয়ে দিচ্ছিলাম চলো এখন আমরা খাওয়া দাওয়াটাও করে নিই আর দিকে আর কি কাকুটা এসে সবাইকে বলছিলো কি কেমন হয়েছে মামা পাপাকে জিজ্ঞেস করছিল আর কি কেমন হয়েছে তো বলছিল ভালো হয়েছে তো এই যে ফ্রেন্ডস শেষে হচ্ছে আমের চাটনি দিয়েছিল আর দই মিষ্টি তো চলো খাওয়াটা খেয়ে নিই তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে কিছুটা আমি বসেছিলাম আর এখন হচ্ছে সেই মুহূর্তটা এই যে মুহূর্তটা একটা মেয়ের প্রতিটা মেয়েরই জীবনে যে কি কষ্ট সেটা আর কি বলে বোঝানোর মতো না দেখো এখন যেহেতু আর কি বিদায় করে দেবে একদম দেখো বেছানা থেকে তুলতেই পারছে না জামাই ধরেছে তারপর হচ্ছে কাকে ধরেছে এটা হচ্ছে ওর ভাই আর কি স্পোর্টিং পাওয়াটা তো দেখো কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে এত কান্না করছে সবাইকে ধরে ধরে মানে কি বলবো গাড়িতে উঠোতেই পারছে না এতটা মানে কান্না করছিল আসার সময় তো এতটা কান্না করেছে তো তোমরা ভাবো আসার সময় এত কান্না করেছে এত যাওয়ার সময় কি পরিমাণে কান্নাটা করবে তো দেখো কিভাবে মানে নিয়েই যাওয়া যাচ্ছিল না এতটা কান্না করছিল সত্যি এই সময়টা না প্রতিটা মেয়ের চোখে জল আসবেই আসবে এই মানে সময়টাতে সবাইকে ধরে এতটা কান্নাকাটি করছিল মানে গাড়িতে তো উঠানোই যাচ্ছিল না অনেক কষ্টতে মানে কান উঠিয়েছে দেখো কীভাবে কান্না করছে করতে করতে দেখো মালাটাই একটা ছিঁড়ে গেছে তোমরা হয়তো খেয়াল করছো কি না দেখো মালাই ছিঁড়ে গেছে এতটা মানে কান্না করছে দেখো গাড়িতে তো ওঠানোই যাচ্ছে না অনেক কষ্ট করে গাড়িতে উঠিয়েছে তো অনেকটাই আর কি সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বেজেই গেছে দেখো না এদিকে চার সাইডে অন্ধকারও হয়ে গেছে তো চলো এখন ওরাও চলে যাবে আমরাও বেরিয়ে যাব এরপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি বাড়িতে আসার পর তো দেখো ছেলের গাড়িও বেরিয়ে যাবে আমরাও এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো সবাই আর কি কথাবার্তা বলছিলো আর কি টাটা করে দিচ্ছিলো ছেলের বাড়ির লোকেরা তো চলো ফ্রেন্ডস এরপরে আর ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি বাড়িতে আসার পর তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো